আমরা কমবেশি সবাই স্বাস্থ্য সচেতন। প্রত্যেক দিনের ডায়েট চার্টে আমরা কমবেশি ফলও রেখে থাকি, আর পেয়ারা তার মধ্যে অন্যতম। পেয়ারার মধ্যে থাকা বিভিন্ন খাদ্য উপাদান আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে, এটা নিশ্চিত। কিন্তু কখনো ভেবে দেখেছেন পেয়ারা পাতা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো? আর সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা খাদ্য গ্রহণের বিষয়ে শাকসবজিকে ডায়েট চার্টে রাখেন বা খাদ্য তালিকাতে রাখেন, কিন্তু পেয়ারা পাতার স্বাস্থ্য উপকারিতা জানার পরে আপনি অবশ্যই ডায়েট চার্টে বা খাদ্য তালিকাতে এই বস্তুকে অবশ্যই রাখবেন। কারণ পেয়ারা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। প্রচুর পরিমাণে পলিফেনলস রয়েছে, ট্যানিন রয়েছে, ফ্লেভোনয়েডস রয়েছে এবং সেই সাথে ক্যারোটিনয়েডস রয়েছে। আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আর আসুন দেখে নেওয়া যাক কোন কোন শরীর স্বাস্থ্যের সমস্যার জন্য পেয়ারা পাতা আপনি ব্যবহার করতে পারবেন। যারা দীর্ঘদিন ওজন কমাতে চাইছেন, কোনোভাবেই ওজন কমছে না, তাদের জন্য কিন্তু পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। কারণ ওয়েট লসের জন্য পেয়ারা পাতা আপনি অবশ্যই রাখুন। কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে পেয়ারা পাতার জুস, তাই প্রতিদিন আপনি চায়ের কাপে এক চামচ পেয়ারা পাতার গুঁড়ো রাখুন, আর তাতেই কিন্তু আপনার অবশ্যই ওজন কমবে, তবে সুগার আপনি দেবেন না। যারা দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু পেয়ারা পাতা যথেষ্ট খাদ্যগুণ সম্পন্ন একটি উপাদান। গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতার চা যদি আপনারা প্রত্যেক দিন খান, তাহলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল অনেকটাই কমবে। 10-12 সপ্তাহ যদি আপনারা পেয়ারা পাতার রস, পেয়ারা পাতার চা আপনারা খান, তাহলে অবশ্যই সুগার ধীরে ধীরে কমতে থাকবে, ইনসুলিনের প্রোডাক্টিভিটি অনেকটাই বাড়বে। বর্তমানে কোলেস্টেরলের সমস্যা প্রতিটি ঘরে, আর খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDL, যা কিনা আমাদের হার্টকে সমস্যার মধ্যে ফেলে দেয়, সেই সাথে ট্রাইগ্লিসারাইড। কিন্তু আপনি কি জানেন পেয়ারা পাতার রস এবং পেয়ারা পাতার চা প্রত্যেক দিন খেলে আপনার রক্তের LDL মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ বাজে কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমবে, এবং সেই সাথে রক্তে গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে, সেই সাথে লিভারের কার্যকারিতা অনেকটাই বাড়তে থাকবে। যারা দীর্ঘদিন ডায়রিয়া বা ডিসেন্ট্রিতে ভুগছেন, তারা অবশ্যই পেয়ারা পাতার চা অবশ্যই খান। পেয়ারা পাতার রস ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক ভালো করে, তাই ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত সমস্যাতে যারা ভুগছেন, অনেক বেশি যারা অ্যাসিডিটিতে ভুগছেন, তারা পেয়ারা পাতার ডাস্টের চা অবশ্যই খেতে পারেন। বমি ভাব, সেই সাথে বমি, এগুলো অনেকটাই কমবে। ব্রঙ্কাইটিসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে পেয়ারা পাতা, কারণ লাংসের কার্যকারিতা অনেকটাই বাড়াবে পেয়ারা পাতা। যারা দীর্ঘদিন দাঁতের ব্যথাতে কষ্ট পাচ্ছেন, মাড়ি ফুলে যাচ্ছে, তারা অবশ্যই পেয়ারা পাতার চা সেবন করুন, আর জেঞ্জিভাইটিসের মতন সমস্যা কিন্তু দূর হবে। গবেষণায় দেখা গেছে যে ডেঙ্গু ফিভারের পর প্রত্যেক দিন পেয়ারা পাতার ডাস্ট দিয়ে চা খেলে রক্তের উপাদান অর্থাৎ প্লেটলেটস কাউন্ট ধীরে ধীরে বাড়তে পারে এবং রক্তের মধ্যে যে টক্সিন উপাদান সেগুলো কমবে। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা দূর করতে পেয়ারা পাতার চা অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। যারা স্টেরিলিটিতে ভুগছেন, অর্থাৎ স্পার্ম কাউন্ট যাদের অনেক কম, তারা অবশ্যই নিয়মিত পেয়ারা পাতার চা সেবন করুন, আর তাতে স্পার্ম প্রোডাকশন অনেকটাই বাড়বে। ক্ষত সারানো বা ইনফেকশনের মতন সমস্যা পেয়ারা পাতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, তাই ইনফ্লামেশন দূর করতে পেয়ারা পাতার রস বা পেয়ারা পাতার চা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। স্কিন কেয়ারের জন্য পেয়ারা পাতার চা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, বিশেষত যাদের অ্যাকনি বা ব্ল্যাক স্পট রয়েছে, তারা পেয়ারা পাতা পেস্ট করে সেই জায়গায় লাগাতে পারেন, আর তাতেই কিন্তু ধীরে ধীরে অ্যাকনি বা ব্ল্যাক স্পট কমতে থাকবে। তাছাড়া ব্ল্যাক হিলসও ধীরে ধীরে কমতে থাকবে পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করলে। অল্প বয়সে যাদের চামড়া কুঁচকে যাচ্ছে, বার্ধক্যজনিত সমস্যা চলে আসছে, তারা পেয়ারা পাতা অবশ্যই প্রত্যেক দিন সেবন করুন, এবং স্কিনে আপনারা পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করলে অত্যন্ত ভালো ফল পাবেন। পেয়ারা পাতার মধ্যেই থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা সেল ড্যামেজকে নিয়ন্ত্রণ করবে। চুলকানির মতো সমস্যাকে দূর করতে পারে পেয়ারা পাতা, কারণ অ্যালার্জি ব্লক করতে পারে, কারণ এই ধরনের উপাদান রয়েছে
রয়েছে পেয়ারা পাতার মধ্যে। ন্যাচারাল হেয়ার লস থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারেন এবং ন্যাচারালি রিমেডি হিসাবে আপনি পেয়ারা পাতা ভালোভাবে ফুটিয়ে সেই জল দিয়ে হালকা ঠান্ডা করে আপনার স্ক্যাল্পে ব্যবহার করুন এবং নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে সাধারণ পেয়ারা পাতার মধ্যে, তাই আজ থেকে আপনারা অবশ্যই পেয়ারা পাতাকে আপনার স্বাস্থ্যের কাজে লাগান। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।